গুড আফটারনুন, এখন বাজে 3:15 আর এখন থেকে ব্লগটা আমরা শুরু করছি। তো আমরা যাচ্ছি এখন ব্যান্ডেল চার্চ, কালকে যাব বলেছিলাম কিন্তু সোনামণি যেতে পারিনি, ওর যেহেতু শরীরটা খারাপ। তো আমি আর আমার ভাই যাচ্ছি, তো তোমরাও চলো আমার সাথে। এই যে চলো যাই ব্যান্ডেল চার্চ। সো গাইজ, আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চ। এই হচ্ছে ব্যান্ডেল চার্চ আমাদের, তোমরা নাম অবশ্যই শুনে থাকবে। এখন ভেতরে ঢোকার তো পারমিশন নেই করোনার জন্যে। এইখানে যেসব দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো টর্নেডো এসেছিল হঠাৎ একদিন, তো টর্নেডো আসায় সব দোকানপাট ভেঙে যায়, খুবই অসহায় অবস্থায় মানুষদের। তো গাইস, আমরা বাড়ির পথে আবার রওনা দিয়েছি, মধ্যিখানে চা খাওয়া হয়ে গেল। বাকি কথা আর বাড়ি গিয়ে পৌঁছে বলছি। সোনামণির জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, ব্যান্ডেজ আর গেছিলাম, সেরকম কিছু ওখানে পাওয়া যায় না। পাওয়া যায় ওর মধ্যেই সারপ্রাইজ গিফট আছে, সোনামণিও সেটা দেখবে, তোমাদেরকেও সেটা দেখাবো। বাড়ি চলে এসেছি আর সোনামণির গিফট সোনামণিকে দিয়েও দিয়েছি। তো সোনামণিকে কি গিফট দিলাম সেটা তোমরা দেখে নাও। এই হচ্ছে সোনামণির গিফট ব্রেসলেট, আর এটা পেয়ে সোনামণি মনে হচ্ছে একটুও খুশি হয়নি, এই যে সোনামণি মুখ দেখে মনে হচ্ছে ভালো হয়নি, ভালো হয়েছে, তোমার পছন্দ হয়েছে। তো সোনামণির গিফট সোনামণির পছন্দ হয়েছে, আমি তো আগেই বললাম যে ওখানে সেরকম তো গিফট পাওয়া যায় না সেরকম কিছু, তো সেই জন্য এটাই সোনামণির জন্য নিয়ে এলাম। আমি এবার একটু আমার কাজে বসবো, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। গাইজ, সোনামণির গিফটটা পছন্দ হয়েছে, তো
এবার আমাদের চা খাওয়া হয়ে গেছে, তাই আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। আর সন্ধেও হয়ে গেছে, আমরা এবার দুজন মিলে বেরোবো একটু ঘুরতে, কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনতে, কালকে রবিবার বাজার করতে, বাজার করতে আর এমনি বেরবেরি করতে। তাই যাব। তো তোমরাও চলো আমাদের সাথে, সবাই একসাথে গিয়ে ঘুরে আসি। ওকে, সবাই দেখতে হবে ঘড়ির মোড়ের ঘড়ি। এটা হলো ঘড়ির মোড়ের বিখ্যাত ঘড়ি, চুচড়া ঘড়ির মোড়। বাবা কত ভিড় গো! হ্যাঁ কত ভিড় গো! পুজোর কেনাকাটি সর্বনাশ, দেখতে পাচ্ছ? এখন থেকে এত ভিড়, এখনো বিশ্বকর্মা পুজো হয়নি তো। কে বলেছে মানুষের টাকা নেই? এটা নতুন হয়েছে না, সিটি স্টাইল এটা নতুন হয়েছে। তো ঘোরা মোটামুটি হয়ে গেছে, রাস্তায় প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জ্যাম, মানে যা জ্যাম বলার মতো না। যদি আমি অনেকদিন পরে বেরিয়েছি বলে জ্যাম লাগছে কিনা জানি না, হয়তো রোজই এরকম হচ্ছে এখন। তো এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি শুনছো? আমরা এবার আমরা বাড়ি যাচ্ছি, অনেক ঘোরা হয়েছে কালকে রবিবারে।